হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। মেরামতের মাত্র 7 দিন পরেই ভেঙে গেল গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপরে থাকা ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে ভেঙে গেল ঝুলন্ত ব্রিজ। তো ভিডিওটা না টেনে শেষ অবধি দেখো, তারপর তোমরা বুঝতে পারবা যে কিভাবে ভেঙে গেল এই ব্রিজটা আর কতটা মানুষ সেই ব্রিজে পড়ে মরে গেল, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা দেখেন। মেরামতির মাত্র 7 দিন পরে ভেঙে গেল ঝুলন্ত ব্রিজ। সামান্য একটি ভুলের জন্য কত বড় বিপদ গনিয়ে আসতে পারে তা অধিকাংশ মানুষের জানা থাকলেও এমন ঘটনা বারবার ঘটে যায়। সেরকম এই সকল ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ ভেঙে পড়ে গুজরাটের মোরবি জেলার এই মাচ্চু নদীর উপরে থাকা ঝুলন্ত ব্রিজ। ঝুলন্তে এই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে 141 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনিক তৎপরতায় মাত্র আধা ঘন্টার মধ্যে উদ্ধার কার্য শুরু হলেও শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে এখনও যে মৃত্যুর সংখ্যা বাড়বে না তার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। মুহূর্তের মধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হওয়ার এই ঝুলন্ত ব্রিজ আজ আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু। দুর্ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল তার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামনে এসেছে। ভয়ঙ্কর সেই সিসিটিভি ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি তা যেন এক অসহনীয় ভিডিও হয়ে দাঁড়িয়েছে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে বহু মানুষের মধ্যে থাকা কৌতূহল কিছুটা দূর হলেও করতে পারে এই সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঝুলন্ত ওই ব্রিজের মধ্যে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। যে প্রান্তে সিসিটিভি ফুটেজ সেই প্রান্তে কয়েকজন যুবক নিজেদের মধ্যে কিছুজন আলোচনা করেছিলেন। অন্যদিকে ব্রিজের মাঝামাঝি জায়গায় যারা ছিলেন তাদেরকে দেখা যায় কেবল ধরে দাঁড়িয়ে থাকতে। এরই মধ্যেই আশঙ্কা সেই ব্রিজ ভেঙে পড়ে এবং প্রায় প্রত্যেকজন নদীতে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই এমন দুর্ঘটনা ঘটে যাওয়ায় সেইভাবে আগামী কেউ ব্রিজ থেকে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা চালান নিয়ে এমনটাই স্পষ্ট সিসিটিভি ফুটেজে। দুর্ঘটনার পর মুহূর্তে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখা গিয়েছে। যেখানে দেখা গিয়েছে কিছুভাবে দুর্ঘটনাগ্রস্ত মানুষেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কেবল সহায়তার কাছে পাওয়া সব কিছু আঁকড়ে ধরছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনি এই ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।